আসসালামু আলাইকুম সকলকে। সোনালি প্রান্তর চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া। আজ আপনাদের নিয়ে এসেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়টি মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিশ্ববিদ্যালয়টির আচার্য। 2006 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এটি ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডের পশ্চিম পাশে এবং কুমিল্লা শহর থেকে প্রায় 9 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ময়নামতির শালবন বিহার নামক স্থানে 244.15 একর জায়গা জুড়ে নির্মিত। এর পাশেই রয়েছে শালবন বিহার, কুমিল্লা ক্যাডেট কলেজ। বর্তমান উপাচার্য হলেন অধ্যাপক ডক্টর AFM আব্দুল মঈন। প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয়টির মাত্র 60টি বিভাগ ছিল। বর্তমানে মার্চ 2021 তথ্যসূত্র প্রয়োজন ছয়টি অনুষদের অধীনে মোট 19টি বিভাগ চালু রয়েছে। এগুলো হলো প্রকৌশল অনুষদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান অনুষদ, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান। ফার্মেসি, ব্যবসা শিক্ষা অনুষদ, ব্যবস্থাপনা শিক্ষা, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, মার্কেটিং, ফিনান্স ও ব্যাংকিং, কলা ও মানবিক অনুষদ, ইংরেজি, বাংলা, সামাজিক বিজ্ঞান অনুষদ, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রত্নতত্ত্ব, আইন অনুষদ, আইন।
বন্ধুরা, আপনারা জীবনে একবার হলেও এই বিশ্ববিদ্যালয়টিতে এসে ঘুরে যাবেন। আশা করি আপনাদের এই বিশ্ববিদ্যালয়টির পরিবেশ আপনাদের অনেক ভালো লাগবে। এই বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে নানা রকম প্রাকৃতিক নিদর্শন। এই বিশ্ববিদ্যালয়টি পাহাড়ের উপরে গড়ে তোলা হয়েছে। বন্ধুরা, এই বিশ্ববিদ্যালয়ে একটি মসজিদ, একটি ক্যান্টিন ও একটি শহীদ মিনার রয়েছে। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারটি। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কনসার্টের স্টেজ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।